রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সুবিধা প্রদান করার পরেও যাত্রীদের অভাবে তুলে নেওয়া হলো তিনটি রুটের বাস। বাস মালিকদের তরফ থেকে জানানো হয়েছে, বাস পরিষেবা প্রদান করা হলেও প্রতিদিনের তেল খরচা না ওঠায় বন্ধ করে দেওয়া হলো 202, 3C/1 ও নাগেরবাজার হাওড়া মিনি বাস। লকডাউনের বাজারে বাস তুলে নেওয়ায় ফের নতুন করে সমস্যায় নিত্যযাত্রীরা। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।